সাত মাসের বন্ধন ছিন্ন বাংলায় আসন রফা তৃণমূলের সঙ্গে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব চলছিল অবশেষে বুধবার তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন বাংলায় তৃণমূল একাই লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেই একই পথে শরিক হল আম আদমি পার্টি আসন্ন লোকসভা নির্বাচনে পাঞ্জাবে একা লড়ার ঘোষণা করল আপ যা স্বাভাবিকভাবেই কংগ্রেসকে চরম অস্বস্তিতে ফেলল ইন্ডিয়া জোটের ফাটল যে ক্রমশ প্রকট হচ্ছে তা তৃণমূল ও আপের পর এই ঘোষণাটি স্পষ্ট এদিন পাঞ্জাব আম পার্টি প্রধান মান রাজে কংগ্রেসের সঙ্গে জোট করার কথা স্পষ্টত খারিজ করে দেন। তিনি গতদিন পাঞ্জাবের 13 লোকসভা কেন্দ্রে আম আদমি পার্টি 40 জন প্রার্থীকে বাঁচাই করা হয়েছে। চুরান্ত প্রার্থী বাঁচায়ের আগে আমরা সমীক্ষা করব। বাংলায় জোট করার ব্যাপারে বিশ কিছুদিন ধরেই আসন রফানি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দড়ি টানাটানি চলছিল। কোনোভাবেই দুইটির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ বলি জানালো তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে দশ থেকে বারোটি আসনের দাবি জানিয়ে আসছিল কংগ্রেস নেতৃত্ব এর মধ্যে রাহুল গান্ধী বাংলায় পূর্ব থেকে পশ্চিমে ভারত জোর যাত্রা শুরু করেছে যেটা মণিপুর মেঘালয় অসম বিহার হয়ে বাংলার উপর দিয়েও যাবে এই যাত্রায় ইন্ডিয়া জোটের সরিক তৃণমূল কংগ্রেস সামিল হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল অবশেষে সেই প্রশ্নেরও জবাব দিয়ে বাংলার রীতিমতো রাহুল গান্ধীর ভারত জোর যাত্রা করে বাংলায় আসার কথা কংগ্রেস তাকে জানায়নি বলে অভিযোগ মমতার যদিও মমতার খুব প্রকাশের পরে ড্যামেজ কন্ট্রোলে নামেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ মমতা ইন্ডিয়া জোটের কথা কল্পনাও করা যায় না বলে জানান তিনি কিন্তু এর মধ্যেই বাংলায় একা লড়ার কথা জানিয়ে দেন তৃণমূল নেত্রী এমনকি জোটের তার কোনো কথা মানা হয়নি অভিযোগ তুলে কংগ্রেসের প্রতি মমতার বার্তা তিনশো আসনে ওরা একাই লড়ুক বাকি আসনে আঞ্চলিক দলগুলি লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরই বড় ঘোষণা করল আম আদমি পার্টি গত বছরের শেষে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের সময় থেকে আসন রফা নিয়ে আপের সঙ্গে কংগ্রেসের বিরোধ পেয়েছিল অবশেষে পাঞ্জাবে একা লড়ার কথা ঘোষণা করল আপ এবার বাকি রাজ্যগুলিতে কি হয় আদর্শ আড়ম্বর করে জোট বাঁধা ইন্ডিয়া অ্যালায়েন্স থাকে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ